হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন আজকে বড় খবর ইউটিউব চ্যানেল বন্ধুরা নভেম্বর মাসে ভান্ডার টাকা কত তারিখ থেকে দেওয়া হবে এই মুহূর্তে আপনাদের জন্য কিছু সংবাদ চলে এলো যে কারণে কিন্তু আপনাদের জন্য এই ভিডিও তো বাড়তি টাকা দেওয়া হবে নভেম্বর মাসেই এই বিষয় নিয়ে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে কারা আগে কত তারিখে পাবে বাড়তি টাকা কবে দেওয়া শুরু হবে সমস্ত কিছুটা কিন্তু বিস্তারিত জানানো হয়েছে তো চলুন আমি আপনাদেরকে যে আপডেটটা জানানো হয়েছে সেটাই এই ভিডিওতে শেয়ার করব অবশ্যই লাস্ট অবধি দেখবেন পরিবারের সঙ্গে বন্ধুর সঙ্গে শেয়ার করে সবাইকে জানানোর চেষ্টা করবেন নভেম্বর মাস পড়ে গেছে কত তারিখে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকাটি আসবে এই ভিডিওতে দেখলে আপনি পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবেন তো চলুন সমস্তটা জানাচ্ছি তার আগে বন্ধুদের কাছে ছোট্ট রিকোয়েস্ট যারা আপনাদের এই ছোট্ট চ্যানেলে নতুন অবশ্যই ভিডিওটিকে লাইক করে সাবস্ক্রাইব ও প্রেস করে পাশের বেলে ক্লিক করার নোটিফিকেশন অন করবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখুন বন্ধুরা বলা হচ্ছে লক্ষ্মীর ভান্ডার নভেম্বর মান্থ বেনিফিট নিউজ লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পের ইতিমধ্যে বড় খবর সকলের জন্য এই মাসের টাকা বরাদ্দ হলো প্রশাসন সূত্রে সকলের টাকার তারিখ জানা গেল এই হিসাবে কারা কবে টাকা পাবে এবং কারা কত টাকা পাবে এরই সাথে বাড়তি টাকা কোন মহিলারা পেতে চলেছেন সমস্ত কিছু সূত্র মাধ্যমে জানানো হয়েছে তো ইতিমধ্যে এই আপডেটটা পেতেই আমি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি তো অবশ্যই আপনিও ভিডিওটিকে পরিবারের সঙ্গে বন্ধুর সঙ্গে শেয়ার করে তাদের জানানোর চেষ্টা করবেন লক্ষ্মীভাণ্ডার নভেম্বর মাসে পাঁচশো ও এক হাজার টাকা এবং এক হাজার ও দু হাজার টাকা পাওয়া যাবে পরিষ্কারভাবে জানানো হয়েছে বাংলার গৃহবধূদের জন্য দারুণ খুশির খবর লক্ষ্মীভাণ্ডার প্রকল্পের মাধ্যমে রাজ্যের মহিলাদের অ্যাকাউন্টে এই টাকা দেওয়া হচ্ছে কত তারিখ থেকে কোন মহিলাদের অ্যাকাউন্টে কত টাকা ঢুকবে এ নিয়ে কিন্তু ইতিমধ্যে একটি সূত্র মারফত জানানো হয়েছে খবর দেখুন বলা হচ্ছে এই প্রকল্প থেকে প্রত্যেক পরিবারের মহিলাদের পাঁচশো টাকা এবং এক হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার কথা বলা হয় প্রত্যেক মহিলারা অ্যাকাউন্টে পাঁচশো টাকা এবং এক হাজার টাকা আর্থিক সহায়তা পেতে শুরু করে ইতিমধ্যে এই প্রকল্প থেকে মহিলারা চোদ্দ মাসের টাকা পেয়ে গেছেন যে সমস্ত মহিলা এই চৌদ্দ মাসের কিস্তির টাকা পেয়ে গেছেন এই প্রকল্পের মাধ্যমে পেয়েছেন সেই মহিলারা এই নভেম্বর মাসে এস মহিলারা এক হাজার করে এবং অন্যান্য সাধারণ বর্গের যারা রয়েছেন তারা পাঁচশো টাকা করে আর্থিক সহায়তা পাবেন কেন কারণ আপনারা প্রতি মাসে মাসে টাকা পাচ্ছেন প্রতি মাসের যে কিস্তি বরাদ্দ সেটা আপনারা পেয়ে আসছেন সেই গত অক্টোবর মাসেও পেয়েছেন তো এই কারণেই কিন্তু আপনারা এই নভেম্বর মাসে এক হাজার ও এই পাঁচশো টাকায় পাবেন এস সি যারা এক হাজার যারা আদার্স তারা পাঁচশো টাকা করে পান সেভাবেই পেয়ে যাবেন এবার কথা হচ্ছে বাড়তে টাকা কাদের দেওয়া হবে সেই বিষয়ে জানানো হয়েছে তবে নভেম্বর মাসে পাঁচশো এবং এক হাজার টাকার সাথে সাথেই এই প্রকল্পে মহিলারা পাবে এক হাজার ও দু হাজার টাকা ঠিক আছে এবারও দোয়ারশোখের ক্যাম্পে আবেদন গ্রহণ করা হবে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের যারা এখন আবেদন করতে পারেননি বা সমস্যা রয়েছে টাকা পাচ্ছেন না সেক্ষেত্রে অবশ্যই আপনার এলাকার দোয়ারশোখের ক্যাম্পে আবেদনটি করে নেবেন সমস্যা সমাধান করে নেবেন অনেক মহিলা অক্টোবর মাসে এই প্রকল্পে টাকা পায়নি এবার ডবল কিস্তি পাবে সেই মতো শীঘ্রই মহিলাদেরকে টাকা দেওয়া শুরু হয়ে যাবে বুঝতে পারছেন অক্টোবর মাসে অনেকে কিন্তু টাকা পায়নি তো সেক্ষেত্রে কিন্তু এবার তাদেরকে ডবল কিস্তি দেওয়া শুরু হয়ে যাবে সেই মতো কিন্তু শীঘ্রই তাদের টাকা দেওয়া শুরু হয়ে যাবে এই নভেম্বর মাসের প্রথম সপ্তাহে চার থেকে সাত তারিখ থেকে কিন্তু মহিলার টাকা দেওয়া হবে নতুন ও পুরাতন মহিলাদের তো আপনাদের চার তারিখ থেকে সাত তারিখের মধ্যেই কিন্তু আপনাদের অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু হয়ে যাবে এই মাসের অর্থাৎ এই নভেম্বর মাসের কিস্তির টাকা এই মাসের কিস্তির টাকা মহিলাদের দেওয়া শুরু প্রথম সপ্তাহ থেকে সুতরাং নভেম্বর মাসের এই সপ্তাহে লক্ষ্মীভাণ্ডার প্রত্যেক সুবিধাভোগীর ব্যাংকে টাকা চলে আসবে এর জন্য যারা প্রতিনিয়ত টাকা পাচ্ছেন সকলের টাকা চলে আসবে প্রশাসন সূত্রে খবর তো ইতিমধ্যে প্রশাসন সূত্রে এই আপডেটটি পেতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি যে এই সপ্তাহের মধ্যেই অর্থাৎ চার তারিখ থেকে সাত তারিখের মধ্যেই আপনাদের কিন্তু টাকা দেওয়া শুরু হয়ে যাবে সুবিধাভোগীদের জন্য সুখবর যেসব মহিলারা অক্টোবর মাসে টাকা পাননি তারা ডবল টাকা পাবেন এক হাজার ও দু হাজার টাকা তবে সেই সকল মহিলারা সমস্ত সমাধান করে রাখলে তবেই পাবেন টাকা ঠিক আছে যাদের এর মধ্যে সমস্যা ছিল তাদের কিন্তু সমাধান করে রাখলেই পাবেন এবং যাদের কোনো সমস্যা নেই তা সত্ত্বেও টাকা পাননি সেই ক্ষেত্রে আপনাদের কিন্তু বাড়তি টাকা দিয়ে দেওয়া হবে এই মাসে অর্থাৎ বাড়তি যে কিস্তিটা আপনাদের বাকি রয়েছে সেটাই কিন্তু আপনাদের বাড়তি হিসেবে দিয়ে দেওয়া হবে যাদের অক্টোবর মাসে টাকা আসেনি সেই ক্ষেত্রে অক্টোবর ও নভেম্বরের দু মাসের কিস্তির টাকা আপনারা যারা এসসিএসটি তারা দু হাজার যারা আদার্স রয়েছেন তারা পার্শ্বপারশো এক হাজার টাকা পেয়ে যাবেন তো ইতিমধ্যে আপনাদের জন্য সূত্র মারফত এই আপডেটটা পেতেই জানানোর চেষ্টা করলাম চার থেকে সাত তারিখের মধ্যে আপনাদের টাকা দেওয়া শুরু হয়ে যাবে নভেম্বর মাসে তো আরও যদি কোনো আপডেট আসে তৎক্ষণাণের ভিডিও মাধ্যমে জানাবো অবশ্যই আপনাদের ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পরিবার সঙ্গে বন্ধুর সঙ্গে শেয়ার করে সবাইকে জানানোর চেষ্টা করবেন রেই রিকোয়েস্ট করবো টাকা দেওয়া শুরু হতেই আমি আপনাদের জন্য প্রপার আরও একটি ভিডিও বানিয়ে দেবো লাইভ আপনাদেরকে দেখিয়ে দেবো